আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ইসলামিক লাইফস্টাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ইরানিয়ান ছেলেদের 30টি সেরা আনকমন মিষ্টি নাম ও তাদের অর্থ নিয়ে। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ভিডিওর প্রথম দিকের নামগুলো আপনাদের পছন্দ নাও হলেও আশা করি শেষের দিকের নামগুলো আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। আরদাশির, আরদাশির নামের বাংলা অর্থ হচ্ছে সেরা বা উত্তম রাজা। এহসান, এহসান নামের বাংলা অর্থ হচ্ছে দান বা কল্যাণকারী। মিশরীয় ফারজিন নামের বাংলা অর্থ হচ্ছে শিক্ষিত বা মার্জিত ব্যক্তি। জান্দাহার নামের বাংলা অর্থ হচ্ছে বিশ্বের অধিকারী। মিশরীয় নাম কিয়ানের অর্থ হচ্ছে রাজা বা রাজত্ব। কেবান নামের অর্থ হচ্ছে শনি বা রাজার মতো। মিশরীয় জনপ্রিয় পারভিজ নামের অর্থ হচ্ছে সৌভাগ্যবান। আফশিন নামের বাংলা অর্থ হচ্ছে সাফল্য বা বিজয়ী। দানিয়াল নামের বাংলা অর্থ হচ্ছে চৌকস বা বুদ্ধিজীবী। জনপ্রিয় আহমদ নামের বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত প্রশংসিত। আখতার নামের বাংলা অর্থ হচ্ছে তারা বা তারকা। বাহমান নামের বাংলা অর্থ হচ্ছে তুষার বা তুষারপাত। মিশরীয় ক্যাম্পার নামের বাংলা অর্থ হচ্ছে ধন বা সম্পদের রাজা। দারা নামের বাংলা অর্থ হচ্ছে ধনী বা সচ্ছল। বেহনাম নামের বাংলা অর্থ হচ্ছে সম্মান বা সম্মানিত। মিশরীয় ফারবদ নামের বাংলা অর্থ হচ্ছে গৌরব রক্ষাকারী। জলিল নামের বাংলা অর্থ হচ্ছে মহান বা শ্রদ্ধেয়। জনপ্রিয় নাসির নামের বাংলা অর্থ হচ্ছে যে বিজয় দেন বা সহায়ক। মিশরীয় আরেকটি নাম ওরাং শব্দের বাংলা অর্থ হচ্ছে জ্ঞানী বা বিবেচক। মিশরীয় সাজিল নামের বাংলা অর্থ হচ্ছে খুব সুন্দর। সমান নামের বাংলা অর্থ হচ্ছে শান্ত এবং সালাম। শাহরিয়ার নামের বাংলা অর্থ হচ্ছে মহান রাজা। মিশরীয় তৈমুর নামের বাংলা অর্থ হচ্ছে লোহার মতো শক্তিশালী। আজমল নামের বাংলা অর্থ হচ্ছে সবচেয়ে সুন্দর। মিশরীয় বিজন শব্দের অর্থ হচ্ছে সাহসী বা বীর। বাশির নামের বাংলা অর্থ হচ্ছে যে সুসংবাদ নিয়ে আসে। ফরহাদ নামের বাংলা অর্থ হচ্ছে বড় সুখের অনুভূতি। গাজী নামের বাংলা অর্থ হচ্ছে বীর বা সেনাপতি। হুমায়ুন নামের বাংলা অর্থ হচ্ছে রাজকীয় বা সৌভাগ্যবান।
এবং মিশরীয় কামরান নামের বাংলা অর্থ হচ্ছে সমৃদ্ধ বা পরিপূর্ণ। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে আমাদেরকে জানান। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।